আওয়ামী লীগের ক্ষমতা আসার পিছনেই, মানুষের সেবা করার পিছনে কখনোই এই আমেরিকা সহযোগিতা করেনি। অতএব এই ভিসা নীতির কারণে আওয়ামী লীগ বিচলিত না। ভিসা নীতিটা কি হলো, তার দেশে কে যাবে কে যাবে না, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের এটা নিজস্ব নীতিমালা, যেমন আমার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশেরও একটি নীতিমালা আছে, বাংলাদেশে কে আসবে কে আসবে না। আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে, তার ফলে কি হয়েছে, সেই দেশের অগ্রযাত্রা, সেই সব দেশগুলোর কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, থেমে থাকছে নিশ্চয়ই না। অতএব এটি নিয়ে আওয়ামী লীগ বা বর্তমান সরকার আদৌ বিচলিত না। ইসাক আলী খান পান্না, আপনার কাছে যেতে চাই, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে এই কথাই প্রমাণ করে না যে আসলে নির্বাচনের সহায়ক পরিবেশ বাংলাদেশে নেই এবং যেটি বিরোধী রাজনৈতিক জোট যেটি দাবি করছে? ভিসা নীতির কারণে বাংলাদেশের বিন্দু মাত্র বা বাংলাদেশের কোন গণতন্ত্র বা বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা, আগামী নির্বাচন, এটি কোনোটাই প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। আপনি শুরুতেই বলেছেন যে আওয়ামী লীগ একক নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, আমি সেটাও আপনাকে আমি আপনার বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যে দলের জন্মই হয়েছে গণতন্ত্রের মধ্য দিয়ে, দলের ভিতরে বাহিরে গণতন্ত্র চর্চা আছে। যে দল বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এবং যে দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আসছে, এই বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। অতএব সেই দল কখনই বিচলিত না। কে ভিসা নীতি দিল কে ভিসা নীতি দিল না, আপনার ভুলে যাওয়ার কথা না, যারা শুনছেন এবং দেখছেন তাদের একটি মনে থাকার কথা। একটু আগে সহ আলোচক যে কথাটি বললেন যে আমাদের দেশের পাশে এই আমেরিকা দাঁড়িয়েছে, একটি কথা পরিষ্কার ভাবে বলি, কথা প্রসঙ্গে এসে যায়, বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাদের দলের বন্ধু আছে বিদেশে কিন্তু প্রভু নাই। বঙ্গবন্ধুর যে পররাষ্ট্র নীতি, সেই নীতির আলোকেই বলতে হয় সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, এই নীতি থেকেই বাংলাদেশ চলছে। আপনার মনে রাখবেন এবং জেনে থাকবেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের মানুষ জাতির পিতার ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকে কারা ভিসা নীতি দিয়েছেন? সেই আমেরিকা। সেই আমেরিকা কিন্তু স্বাধীনতার কি পক্ষে ছিল না বিপক্ষে ছিল, জানার কথা, নিশ্চয়ই বিপক্ষে ছিল। আমার মুক্তিযুদ্ধের বিরোধিতায় অবস্থান করে মুক্তিযুদ্ধের পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল, সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এই 111 সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, একটি অনির্বাচিত সরকার এসেছিল, সেই অনির্বাচিত সরকারের পক্ষেই কিন্তু অবস্থান নিয়েছিল। বাংলাদেশের যতবার আওয়ামী লীগ মানুষের এদেশের গণতন্ত্র, ইসাক আলী খান পান্না সেই 111 এর অনির্বাচিত সরকারের পক্ষের কথা বলছেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছিল, এবং এই কথাও বলা হয়েছে আপনাদের শীর্ষ নেতৃত্ব থেকেও যে 111 আওয়ামী লীগের আন্দোলনের ফসল, সেটাও বলা হয়েছিল। আমার কথাটি শেষ করতে দিচ্ছেন আপনি, আমার কথাটি শেষ করতে দেন। হ্যাঁ বলুন। এই আওয়ামী লীগ বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। আওয়ামী লীগের ক্ষমতা আসার পিছনেই, মানুষের সেবা করার পিছনে কখনোই এই আমেরিকা সহযোগিতা করেনি। অতএব এই ভিসা নীতির কারণে আওয়ামী লীগ বিচলিত না। ভিসা নীতিটা কি হলো, তার দেশে কে যাবে কে যাবে না, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের এটা নিজস্ব নীতিমালা, যেমন আমার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশেরও একটি নীতিমালা আছে, বাংলাদেশে কে আসবে কে আসবে না। আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে, তার ফলে কি হয়েছে, সেই দেশের অগ্রযাত্রা, সেই সব দেশগুলোর কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, থেমে থাকছে নিশ্চয়ই না। অতএব এটি নিয়ে আওয়ামী লীগ বা বর্তমান সরকার আদৌ বিচলিত না। বর্তমান সরকারের নীতি আদর্শ এবং একটা জায়গায় তারা বিশ্বাস করে, জনগণ ক্ষমতার উৎস। অতএব জনগণ আগামী দিনে নির্বাচনে যাকে ম্যান্ডেট দিবে তারাই ক্ষমতায় আসবে, কোন প্রভুরা এসে বন্দুকের নলে ক্ষমতায় বসিয়ে দেবে অথবা রাতারাতি ভোটবিহীন অবস্থায় ক্ষমতায় বসে যাবে এমন কোন হিস্ট্রি আওয়ামী লীগের নাই, আওয়ামী লীগ আশাও করে না। হ্যাঁ, হিস্ট্রি আছে বিএনপি,
যে দলটির জন্মই হয়েছিল বন্দুকের নলে ক্ষমতা দখল করা। অতএব জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল, যে দলটি আশা করে আছে বিদেশি প্রভুরা কখন কিভাবে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, অতএব সেই আশা নিয়ে যদি তারা থাকে তাহলে থাকতে পারে, কিন্তু সেটি সম্ভব না। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হবে একমাত্র বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে, ম্যান্ডেটের মাধ্যমে। আর এই বর্তমান সরকারকে এই বাংলার মানুষ 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, অর্থাৎ 5 বছর অপেক্ষা করে আগামী নির্বাচন যে আসবে সেই নির্বাচনে যারা পার্টিসিপেট করবেন তার ভিতরে যারাই ম্যান্ডেট পাবে, সংখ্যাগরিষ্ঠ আসন যারা পাবে তারাই ক্ষমতায় আসবে।